কিছু বলবে না? মানে বলছিলাম যে দেখ, কিছু মনে করিস না। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি, তোর মতো চুলের স্টাইলটা যদি একটু আমি করি, তুই যে জামা কাপড়গুলো পরেছিস না, সেগুলো যদি আমি পরি, তাতে তোর কি কোনো সমস্যা হবে? মানে সমস্যা না, কিন্তু তুমি এরকম করবে কেন? ব্যাপারটা হচ্ছে, যখন আমি ছোট ছিলাম, তখন আমি তোদের মতো জীবনটা উপভোগ করতে পারিনি। আমার বন্ধুরা যখন টিউশনে গিয়ে এনজয় করতো, আমি তখন পড়তাম। লাইফটাতে আমি একটুও আনন্দ উপভোগ করতে পারিনি। চাকরির আশায় পুরো ছোটবেলাটা আমার কেটে গেল। তারপরে ভাবলাম, এবার যদি একটু সুখ পাওয়া যায় তো বাবা মা আমার বিয়ে দিয়ে দিল। তারপর ভাবলাম যে এবার হয়তো একটু সুখ পাবো, কিন্তু তুই চলে। তারপর তারপর আমাদের জীবনে সুখটা সইল না। 2 বছর পর তোর মা মারা যায়। তাই এবার আমি চাই আমার জীবনটাকে একটু উপভোগ করতে। তাই তুই যদি তোর গাড়ির চাবিটা আমাকে একটু দিস। নাই না, বাইকের চাবি আলমারি, তোমার যা জামা কাপড় লাগবে নিয়ে নাও, যা। বাবা, তোমাকে তো পুরো জন ইব্রাহিমের মতো লাগছে। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে বুঝলি, কিন্তু কি করে যে তাকে প্রপোজ করব বুঝতে পারছি না। এই ব্যাপার, আমি আজকে তোমাকে সারা রাত প্রেমের A to Z ফর্মুলা শিখিয়ে দেবো, তোমার কোনো প্রবলেম হবে না। সত্যি একদম? চলো প্রথমে তুমি মেয়েটার সাথে দেখা করবে, তারপর কোনোভাবে রুমালটা ফেলে দেবো। বয়সে কোসি সুন্দর মাইয়ারা দেখা রস উঠলাইছে, তবা তবা। কি কইতাছো, কারে কইতাছো? ওই রে বুড়া ভামকো থাকার, ও ও তো পিয়াসের আব্বা। দাঁড়াও, পিয়াতের একটা ফোন লাগাই। হ্যালো পিয়াস ভাই। আচ্ছা আচ্ছা বলুন। আরে আমার বিবি মানে তোমার শাশুড়ি ঘর থেকে বার হইতেছে নাকি তোমার আব্বা? ওরে দেখতাছে, ওরে উকি মারতাছে, এইগুলো কি ঠিক হইতাছে বলো? কিছু বোঝাও চাচি, বোঝা পড়ে বেরোয়নি।
না তো সালোয়ার পরে বার হইয়াছিল। যদি বোরখা না পরে সালোয়ার পরে বেরোয় তাহলে রাস্তা বাচ্চা পোলাপান গুলো একটু টনকিত করবে, এটা তো স্বাভাবিক। আরে তোমার আব্বা কি বাচ্চা পোলাপান? তো আমার বাবা বাচ্চা পোলাপান না তো কি আপনি বাচ্চা পোলাপান? আমার বাবার লুকস দেখেছেন, স্টাইল দেখেছেন? আর আপনার তো এক পা কবরে আর এক পা কলার ছিলকাতে, আবার আমার বাবাকে বুড়ো বলছে। এই চলো তো করে চলো চলো। বল। হ্যালো প্রিয়াস, কিরে কাকু ঠিক আছে তো? কেন কি হয়েছে? আরে আজ সকালবেলায় চায়ের দোকানে বসেছিলাম, তোর বাবা এলো হঠাৎ করে। তো দেখছি তোর বাবা পিঠে আমাকে এক চাপড় মেরে বলছে, কিরে ভালো তো, ইয়োব্রো। আমি তো হঠাৎ করে চমকে গেছি, তারপরে দেখছি যে শার্টটা পরে এসেছে তাতে আবার ইয়ো বেবি লেখা আছে। দেখছি কাটা কাটা জিন্সের প্যান্ট দিয়ে, তখন আমি বললাম কাকু প্রণাম নেবেন। তারপর আমার বাগালে এক থাপ্পড় মেরে বলছে, কিরে আমাকে দেখে তোর কাকু মনে হচ্ছে। দেখ আমার বাবা মডার্ন বাবা, তোর বাবার মতো ন্যাড়া পোড়া না। আজ থেকে আমি তোকে কাকু বলে ডাকবো আর তুই আমার বাবাকে ভাই বলে ডাকবি। ফোন রাখ। এই বাবাটা আমার মেরেই ছাড়বে। কি দেখছিস অমনি করে? প্রণামটা কর, এটা তোর নতুন মা। আর একা থাকতে ভালো লাগছিল না বুঝলি তো, তাই তোর দেওয়া বুদ্ধি নিয়ে ওকে বিয়েটা করেই ফেললাম। লজ্জা পেয়ে গেছে একটু বুঝলে তো। চলো ওটা ওর রুম, এটা আমাদের রুম। বলো। হ্যালো পিয়াস, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার মা আমাদের বাড়িতে, এসো। প্রেম করে শেষমেশ আমরা ভাই বোন হয়ে গেলাম। তোমার বাবাকে আরো আধুনিক বানাও, গোটা পৃথিবীতে তোমার বাবা বিয়ে করার জন্য আমার মাকেই পেল। তোমার মায়েরও তো আক্কেল জ্ঞান নেই, এই বয়সে মেয়ের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করে বসে আছে। একদম আমার মায়ের নামে উল্টো পাল্টা। তুমি আমার বাবার নামে কোনো উল্টো পাল্টা কথা বলো না। ভাই বোনে ঝগড়া করবে এটাই তো স্বাভাবিক। বাবা কি পাঁচটাই না দিলে।